অভিনন্দন সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে। আজকে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটা নতুন নোটিফিকেশান এসেছে, যেটা স্কলারশিপ সম্বন্ধে একটা নতুন নোটিফিকেশান। আগে যারা বিএড যারা ওয়েস্ট বেঙ্গলে করতো তাদের জন্য কোনো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ ছিল না। এখন একটা নোটিশ দিয়েছে যেটা ডেটের 28/5/2021 অনুযায়ী এখানে মেনশন করা আছে যে অল কলেজ আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু ইনফর্ম ইমিডিয়েটলি দ্য ইমেল হোয়েদার ইউর কলেজ ইজ রেজিস্টার ফর স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ। মিন্স এখানে বলা হয়েছে মানে যারা যেসব কলেজ বিএড কলেজ আছে তারা যদি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে যদি পোর্টালে রেজিস্ট্রেশন না থাকে তাড়াতাড়ি এটা রেজিস্ট্রেশন করার জন্য। মিন্স এটার মিনিং হলো যখনই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের নোটিফিকেশন আসবে তখন বিএড স্টুডেন্টরাও এটার জন্য অ্যাপ্লিকেবল হবে। এবং এটার জন্য আরেকটা যে একটা ইনকোয়ারি আছে যে যারা অন্য রাজ্যেতে আছেন মিন্স ডোমিসাইল অন্য রাজ্যের কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটির মধ্যে বিএড করছেন তারা কি ইলিজিবল হবে কি না। কিন্তু এটা অনুযায়ী এটা শুধু ইলিজিবল হবে যারা ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল আছে তারাই এটার জন্য ইলিজিবল হবে। আগে স্বামী বিবেকানন্দ এই স্কলারশিপটা যারা বিএড করতো তাদের জন্য এটা ইলিজিবল ছিল না। তো এটা একটা খুব মানে আনন্দের বিষয় যে এই স্কলারশিপটা এখন বিএড ক্যান্ডিডেটও অ্যাপ্লাই করতে পারবে। যদি আমার এই ভিডিওটি আপনারা পছন্দ করেন তো সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।